এখানে চলছে শাড়ির মেলা। এই যে একটা শাড়ি, আর এই শাড়িটা খুলে দেখো, এটা কি শাড়ি? হ্যালো মাই সুইট ফ্যামিলি, আজকে বাজারে যাচ্ছে দিদা আমার সাথে, ঠিক আছে? দুজনে মিলে আজকে বাজার করব। বাজার বলতে খুব বেশি বাজার না, টুকটাক কিছু নেওয়ার আছে, নিয়ে চলে আসব। কিন্তু এখনই বাইরে যা রৌদ্র বেরিয়েছে, মানে বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছে না লিটারলি। তো চলো যাওয়া যাক। থেকে চলে এসেছি, যেমন কথা তেমন কাজ। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের সানডে স্পেশাল বাজার কি কি করলাম। এখানে প্রথমেই ঢালা হচ্ছে ফল। ফলটা বাড়িতে ছিল তাই অল্প করে, একদম অল্প করে নিয়ে এসেছি। আর কোথাও আপেল পেলাম না, সব জায়গা মানে সব বাজারে প্রত্যেকটা জায়গাতেই খালি আম ভর্তি, মানে যেটা যখনকার সিজন আর কি সেটাই। আর এটা কাঁচকলা নিয়েছি, কারণ আজকে পাতলা করে ঝোল হবে, পাতলা করে ঝোল হবে মাছের, তো সেই জন্য। আর এটা হলো, তোমরা চেনো কিনা জানিও, বোরজের পটল, নরম পটল, পটল এনেছি। আর এখানে ধনে পাতা, এখানে পেঁপে, ওই সেদ্ধ ঝোল হবে বলে। এখানে দেখতে পাচ্ছ একদম টাটকা পোনা মাছ, জ্যান্ত পোনা মাছ, ওই ঝোল খাওয়া হবে বলে নিয়ে আসা হয়েছে। আর এখানেও জ্যান্ত পোনা মাছ, আর এখানে মা ঢালছে এখন চিংড়ি। এই হলো মাছের বাজার প্লাস সবজির বাজার। তো চলো আমি একদম ড্রেস ফ্রেস চেঞ্জ করে তোমাদের সাথে দেখা করছি। তো এখন ঘড়িতে বাজে 10:05, ঠিক আছে? আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার মার কালকে আমার হাতে রান্না খুব ভালো লেগেছিল, তো সেই জন্য পুরো রান্নার দায়িত্ব আজকের আমার। অনেক কিছু রান্না করছি, সবটাই শেয়ার করব। আপাতত এই যে আমাদের বিনা পানি মুছছে বলে ওইখান থেকে আমি রান্নাঘর থেকে বেরিয়ে এসেছি। অর্ধেকের অর্ধেক রান্না হয়েছে, এখনও অনেক রান্না বাকি আছে। তাড়াহুড়োতে আছি, তাড়াতাড়ি করছি, বিকজ পুতুলি যাবে, 3টের সময় বেরোবে, সুইমিং ক্লাস আছে, তার আগে 1-1.5টার মধ্যে মোটামুটি খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে। তো রান্নাঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, এখনও অনেক কিছু রান্না বান্নার বাকি আছে, এরই মধ্যে এই পার্সেলটা আমি রিসিভ করলাম। তো চলো এটা বাই দেবে, এটা বলে রাখি এটা অরিফ্লেমে, ঠিক আছে? এই প্রোডাক্টগুলো মোটামুটি এসছে। এখানে একটা টোনার আছে যেটা আমি সারা বছরই ইউজ করি, এই যে টিট্রির এই টোনারটা খুবই ভালো, লাইম টোনারটা খুবই ভালো। আর এটা একটা ওই, এটা একটা লিপ বাম, আর একটা লিপস্টিক আছে, এই যে সেটটা, এই এটা রেগুলার ইউজের জন্য, এই যে একদম মিনি লিপস্টিক। আর এই 3টে সাবান, এই সাবানগুলো খুবই ভালো, এই যে। তো দুপাশে দুটো কড়াত বসিয়ে দিয়েছি, এখানে হবে মার পোস্ত মানে নিরামিষ পোস্ত, আর এখানে হবে পেঁয়াজ পোস্ত, যেটা আমার দিদির রেসিপি, জানি না ওর মতো পারবো কি না, তবে ট্রাই করছি। কারণ প্রত্যেকটা মানুষের নিজস্ব রেসিপি আলাদা বা নিজস্ব রান্নার টেস্ট আলাদা, তো জানি না কি হবে। অনেক মোটামুটি অনেকটা এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, নুন দিয়ে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করছি, নুন, কালো জিরে, তেজপাতা দিয়ে। এরপরে দেবো কাঁচা লঙ্কা, আর এই যে পোস্ত বাটা। ফাইনালি কী কী রান্না করেছি একবার দেখিয়ে দিই তোমাদেরকে। মোটামুটি ঘড়িতে এখন 12:30 বাজে, এখানে কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, আর এখানে শাক ভাজা আছে, আর এখানে আছে মায়ের আলু পোস্ত ভেজ, আর এখানে আছে তোমার পেঁয়াজ পোস্ত, যেটা ইয়াম্মি হয়েছে, ভাবছো কী করে বলতে পারছি, স্মেলটাই এত সুন্দর, গন্ধ উঠেছে না। আর এটা হলো ঝোল। তো বলুন ম্যাডাম কেমন হয়েছে? পেঁয়াজ বসে দারুণই হয়েছে, এটা নিয়ে বিশেষ কিছু আর বলবো না। আমি আমার মেয়ের বাড়িতে এটা খেয়েছিলাম, এখন আমার মামা বানিয়েছে, অনেকবার রিকোয়েস্ট করার পর খুব ভালোই হয়েছে। অলমোস্ট দুবারে চলছে, তাই তো? বলো রান্নাগুলো কেমন হয়েছে? সুপার,
রান্নাগুলো এক কথায় খুব সুন্দর, তারপরে অনেক দিন পরে কেউ রান্না করে সাজিয়ে খেতে দিল। বলো আজকে প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে তোমাকে জন্য, আমি শিখিয়ে দিয়েছি তুমি এমন করে বলছো। না না আমি সাজিয়ে গুছিয়ে বলতে বলি তো, ওই জন্য সাজিয়ে গুছিয়ে সত্যিকারে খেয়ে এতটাই ক্যামেরার দিকে তাকিয়ে কথা বল, এতটাই তৃপ্তি হয়েছি ওই জন্য বলছি প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে। তার থেকেও বড় কথা কেউ এতদিন পরে একটা রান্না করে থালা সাজিয়ে খেতে দিল, এটা তো একটা বড় পাওয়া। বাবাও নেই মাও নেই আর কেউ তো আছে যদি আমি যাইনি তাদের কাছে, এই হচ্ছে কথা। বছরের পর বছর এই চার দেওয়ালের মধ্যে নিজে রান্না করি, নিজে খাই, নিজে করি, কেউ দেওয়ার নেই কেউ বলারও নেই। তো কালকেও ফিরে এসে কালকে তো যেন অমৃত খেয়েছি, প্রচুর খিদা লাগছিল, গরম ভাত আর পোস্ত আর পুঁই ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে, সত্যিকারের একদম মন থেকে বলছি কুমড়ো তরকারিটা জাস্ট আমি এত ভালো রান্না করতে পারি না একদম সোজা। বাবা এটা তো একটু বেশি বেশি হয়ে গেল, বেশি বেশি আমি অত ভালো রান্না করতে পারি। আজকে আজকে কি কি রান্না করেছো? আজকে শাক ভাজা আর তোমার খ্যাংসা ভাজা, কাঁকরোল খ্যাংসা যে যেটা বলে, কুমড়ো ভাজা, ডাল, কুমড়ো আলুর তরকারি আর তোমার ঝিঙা পোস্ত। তো আমার কাছে পোস্ত তো একটা খুবই সুন্দর, তবে পোস্ত ভালোবাসি বলে কি যা তা রান্না করে দেবে খাবো। কালকের রান্নাটাও শুধু আলু পোস্ত দুর্দান্ত হয়েছে, আজকে ঝিঙা পোস্তটাও দুর্দান্ত হয়েছে। সবার প্লেট পরিষ্কার, সবাই খেয়ে উঠে গেছে। বিশেষ করে আমার থালাটা দেখা, আমার থালাটা একদম আমি সাজিয়ে গুছিয়ে সমস্ত ফাঁকা আমি খেয়ে নিয়েছি সুন্দর করে। বৃষ্টিটা হয়েও হচ্ছে না অ্যাকচুয়ালি, এখন ঘড়িতে বাজে বিকেল 5টা মতো। হ্যাঁ তোমরা ভাবছো যে আমি সুইমিং ক্লাসে না গিয়ে এখন বাড়িতে কী করছি, অ্যাকচুয়ালি দুপুরবেলা রান্না বান্না করে কাজ মানে সবাইকে খাওয়ানো টাওয়ানো হয়ে গেছিলো, নিজেও খেয়ে নিয়েছিলাম। খাওয়ানোর পর হঠাৎ ব্যাক সাইডে প্রচণ্ড পেন হচ্ছিলো, মানে লিটারালি মানে কী বলবো, যাদের এই পেনটা হয় তারাই একমাত্র জানবে, মানে কী বলবো সিভিয়ার পেন যাকে বলে, মনে হচ্ছিলো যেন ইঞ্জেকশনের সিরিঞ্জ হয় না, ইঞ্জেকশনের সিরিঞ্জ কেউ খোঁচাচ্ছে পিঠের মধ্যে, এত পেন হচ্ছে, এত পেন হচ্ছে ব্যাক সাইডের পেন। তো আমি কোনোভাবেই পুতুলকে পাঠাবো না বা নিয়ে যাবো না ভেবেছিলাম, তারপর মা বাধ্য যে না ও সবে সবে জয়েন করেছে আবার অ্যাবসেন্ট করবে, তো আমি নিয়ে যাবো মাকে। অ্যাকচুয়ালি পাঠাতে চাইছিলাম না, মারও তো বয়স হয়েছে আর এই এখন বৃষ্টি হচ্ছে, বাট যখন ওরা বেরিয়েছিল ঝাঁঝা করছিল রৌদ্র, এতটা রৌদ্র ছিল, তো তার মধ্যে ওকে নিয়ে গেছে। মানে আমি নিজেই তখন থেকে যখন থেকে গেছে প্রায় তোমার ওই 2:45 থেকে গেছে, এখন মোটামুটি 5টা বেজে গেছে, তো তখন থেকেই আমি একটু নিশ্চিন্তে দু চোখের পাতা এক করতে পারিনি। মানে একটা কিরকম পাপ বোধে ভুগছি যে মাকে পাঠিয়েছি, মানে মাকে পাঠিয়ে নিজে মানে ছাদের তলায় নিজে আছি, এরকম একটা ব্যাপার। মানে ভীষণই খারাপ লাগছে, আমার মারও তো বয়স হয়েছে, ভীষণ খারাপ লাগছে, মন থেকে ভীষণই খারাপ লাগছে। এখনও জাস্ট সোজা হতে পারছি না, মানে ঠিকঠাক মতো সোজা হতে পারছি না। ভলিনি স্প্রে নিয়েছি, তারপর কিছুক্ষণ আগে মুভ নিয়ে নিজে নিজে একটু ম্যাসাজ করেছি, তো দেখা যাক। এটা তো কোনো রকম টালতে পেরেছি, মানে আমি না গিয়েও মা গেছে, বাট আমার সন্ধে 6টার সময় খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় যাওয়ার কথা আছে, ডক্টর ভিজিটে, ঠিক আছে। সেটা সেখানে তো আমাকে যেতেই হবে, যেতেই হবে, সেখান থেকে কোনোভাবে ছাড় নেই, সেখানে আমাকে যেতেই হবে। তো যাই হোক, তো মানে কী বলবো, ওই যে বললাম ভীষণ পাপ বোধে ভুগছি মাকে পাঠিয়ে, যে মার হয়তো খুব কষ্ট হচ্ছে, তো জানি না, দেখা যাক। পুতুলি এক্ষুনি ফোন করেছিলাম মাকে, জোর হয়ে গেছে, লাস্ট আর 2-4 মিনিট বাকি আছে, এখনই হয়তো উঠবে জল থেকে, দিয়ে হয়তো শাওয়ারটা নিয়ে তারপর বেরিয়ে আসবে। হয়ে পড়েছি এই কুর্তিটাই পরেছি, অ্যাকচুয়ালি এটা দেখে হয়তো তোমরা অনেকেই ভাবো যে হয়তো পুরনো কোনো কালার বা পুরনো কুর্তি, বাট এটা কালারটা এরকমই, আর আমার রেগুলার ওয়্যারের যতগুলো কুর্তি আছে তার মধ্যে এটা আমার সবচেয়ে ফেভারিট, যেমন মেটেরিয়ালস আর তেমনি গেটআপ, দারুণ লাগে আমার এই কুর্তিটা পরতে। তো ভাবলাম ডক্টরের কাছে যাবো, যখন এসে তো সব কিছু আবার ধুয়েই ফেলতে হবে, তো একটা কমফোর্টেবল ড্রেস পরে যাই। আর সকালবেলা যে লিপস্টিকটা, এক সেকেন্ড,
সকালবেলাতে অরিফ্লিমের যেই লিপস্টিকটা আমি রিসিভ করেছিলাম সেটা জাস্ট লাগিয়েছি এক কোট করেই। তো জানিও তোমরা কেমন লাগলো। জাস্ট এটা একটু অরেঞ্জ, মানে আমি চেয়েছিলাম একটু পিঙ্ক পিঙ্ক কালার হবে, নিউট কালারের উপর একটু পিঙ্ক পিঙ্ক কালার হবে, বাট এটা একটু অরেঞ্জ টাইপের কালারটা এসছে। তো মার পুতুলি এখনও আসেনি, আপডেট 6:20 বাকি আছে, আমি জাস্ট 6:05-এর মধ্যেই বেরিয়ে যাব। আমাদের বিনা পানি এসছে কাজ করতে, আর বিশ্বাস করবে না কোমর তো পেন হচ্ছে, মানে হচ্ছিলই, কোমরের পেনটা মেডিসিন খাওয়ার পর একটু কম আছে, এখন মাথাটা ধরেছে, ওই যন্ত্রণাটা মনে হচ্ছে মাথায় গেছে, ঠিক আছে। আর এত যন্ত্রণা হচ্ছে জানি না কেন, আমি একটু ভাবছি চা খাবো, চা খেয়ে বেরোবো, তো চলো চাটা খেয়ে নিই। আমার চা একদম রেডি, এই যো। তো এখন ঘড়িতে বাজে 10:16, হ্যাঁ 10:16, একদম 6:30 থেকে গেছিলাম, এখন ফিরলাম, মানে ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছে, মানে বুঝতেই পারিনি যে এতটা লেট হয়ে যাবে। মোটামুটি ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরেছি, এতটা লেট হয়ে গেছে, আর বিশেষ কিছুই শেয়ার করতে পারিনি। তবে এটুকুই বলবো, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলে প্রত্যেককে মন থেকে থ্যাংক ইউ। আর প্লিজ যদি ব্লগের কিছু ভালো লেগে থাকে একটা করে প্লিজ বিগ লাইক দিয়ে দিও, একটা করে লাইক দিয়ে দিও, ঠিক আছে। লাইক তো দিতেই পারো, তাই না, একটা করে প্লিজ লাইক দিয়ে যেও। আর দেখা হবে কালকে আবারও একটা সুন্দর ঝকঝকে তকতককে একদম সুন্দর ফ্রেশ মাইন্ডে ফুল পজিটিভিটি নিয়ে একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকে জাস্ট পাটাপাটিতে থেকো। তো চলো টা।